নেতা হইলে ভাষণ দিতে জানা লাগে, নেতা যদি মাইক ধরার পরে হাঁটু কাঁপে এটা কি নেতা? এটা কি? এটা নেতা না, বক্তব্য দিতে জানতে হয়। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে, ওই ভাষণ আজও কানে বাজে, ঠিক কিনা? এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম। রক্ত যখন দিয়েছি এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। ইনশাল্লাহ সরানাই, এই জন্য ইনশাল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? ইনশাল্লাহ, ইনশাল্লাহর উপর ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে। তাহলে দেখেন উনি অন্তকাল করলো কোন সালে? 40। তো এই যে 40-45 বছর হয়ে গেছে, এখন ওই ভাষণ আমরা ভুলি নাই, কারণ ট্রু লিডার, ক্যারিসমেটিক লিডার উনি ছিলেন, নেতার মতো নেতা, এরকম নেতা বাংলাদেশ আর খুঁজে পায় নাই, ঠিক কিনা? তো বক্তব্য দিতে জানা লাগে, এলোকুয়েন্স, ভাষণ দানে পারঙ্গমতা থাকা চাই নেতার, তাইলে উনি নেতা না। তো বারাক ওবামা শিকাগো সিটিতে একটা প্রোগ্রামে গিয়েছিল, তো যে এরকম বিশাল লক্ষ লক্ষ জনতা, উনি ভাষণ শুরু করেছিল এই শব্দ দিয়ে, হ্যালো শিকাগো, হ্যালো শিকাগো। শিকাগোর লোক মহা খুশি যে আমাদের শিকাগোরে ডাক দিছে। তো এই যে ভাষণ জানা, এটা নেতার জন্য অপরিহার্য, কথা বলতে জানতে হয়। কথা বলতে না জানলে ওই লোক নেতা হইতে পারে? নেতা যদি মাইক নিয়ে তোতলামি শুরু করে, মামলিং করে, কি বলতেছে নিজেই বুঝতেছে না, সে কি নেতা? আচ্ছা এবার